হ্যালো বন্ধুরা কেরি ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই গতকাল মানে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হয়ে গেল পিএসসি মিজলে নিয়ে দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা তো অথেন্টিক অ্যান্সার কি আমি পাবলিশ করেছিলাম এর আগে ভিডিওতে তোমরা সেটা দেখে নিতে পারো আর আরেকটা ব্যাপার হচ্ছে কিউআর কোড প্রথম প্রচলন করলো পিএসসি সেটা নিয়েও ভিডিওকে সেটা না দেখে থাকলে সেটা দেখে নিতে পারো আজকে যে ভিডিওটা যেটা তোমাদের সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে যে কোনো পরীক্ষা দেওয়ার পরে তার এক্সপেক্টেড কাট অফ কত হবে কত মার্কস এলে তোমরা আশা করতে পারো মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে বা পরবর্তী পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে তো সেই কারণে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো যে এর আগে বিগত যে পরীক্ষা হয়েছিল দু সালে আটই মার্চ দু হাজার কুড়ি পরীক্ষা হয়েছিল এবং দু হাজার উনিশের মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা সেটার কাট অফ মার্কস কত ছিল যে কোনো পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ মার্কস আলোচনা করতে হলে প্রিভিয়াস ইয়ার পরীক্ষার কাট অফ মার্কস কিন্তু আলোচনা করা দরকার সেই কারণে দু সালে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব এছাড়া যেটা আলো যেটা মেন টপিক আজকে সেটা হচ্ছে এবছর কত কাট অফ থাকবে এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কতজন পরীক্ষার্থী দু সালে মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করেছিল সেটা নিয়ে আলোচনা করে ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে তোমাদেরকে রিকোয়েস্ট করব দেখার জন্য খুব ইউজফুল হতে চলেছে এবং যে কাট অফটা যেটা নিয়ে আলোচনা করব। সেটাও তোমার তোমাদের কিন্তু আশা করি অনেকটা কাজে লাগবে এবার অফিসিয়াল যে কাট অফ যখন রেজাল্ট পাবলিশ হবে যে অফিসিয়াল কাট অফ থাকবে সেটা আলাদা হতে পারে কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা ডিটেলে শুরু করা যাক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু আমি একটু বড় করছি জুম করলে তোমরা বুঝতে পারবে এটা দু হাজার উনিশ সালের প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট এবং এই সময় রেজাল্ট যে পাবলিশ করেছিল সেটা সেপ্টেম্বরে একটা পাবলিশ করেছিল তারপরে রিভাইজড একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে রিভাইজ লিস্ট ক্যান্ডিডেটে একটা রিভাইজ লিস্ট বের করেছিলো যেটা হচ্ছে পাঁচ অক্টোবর দু হাজার কুড়িতে এর আগে সেপ্টেম্বর দু হাজার কুড়ি রেজাল্ট বের করেছিল তারপরে একটা রিভাইজ রেজাল্ট বের করেছিল সেটা রিভাইজ রেজাল্টে যে কাট ছিল সেটা কিন্তু একটু বেশি ছিল তো এটাই হচ্ছে দু হাজার উনিশ সালে প্রিলিমিনারি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ এবারে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে কাট দিয়েছে দুশো নম্বর পরীক্ষা হয় দুশো নম্বর পরীক্ষার যে কাট থাকে সেটা এখানে পাবলিশ করেছে যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির জন্য ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এটা কিন্তু নাম্বার না এটা পার্সেন্টেজ তোমরা দেখো ভালো করে ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট মানে একশো ষোলো পয়েন্ট ছয় ছয় মানে একশো সাড়ে ষোলো থেকে একশো সতেরো কাট অফ ছিল দু হাজার উনিশ সালে এসসিতে ছিল ফিফটি পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে মানে একশো থেকে একশো একের মধ্যে কাট অফ ছিল এস টি ছিল সাঁত্রিশ মানে চুয়াত্তর ছিল ও বিসি এ ছিল ফিফটি থ্রি মানে একশো ছয় ও বিসি বি ছিল ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স প্রায় একশো এগারোর মতো কাট অফ ছিল এবং বাকি যে ক্যাটাগরি আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তো সেটা তোমরা একবার স্ক্রিনে ভালো করে দেখো তো যদি মনে করো নোট করবে সেক্ষেত্রে প্রিভিয়াসে কাট অফ এটা পজ করে ভিডিওটা কিন্তু এটা দেখতে পারো এবারে তারপরে যেটা প্রশ্ন হচ্ছে কতজন পরীক্ষার্থীকে পিএসসি দু হাজার উনিশে নিয়ে পরীক্ষা মেনের জন্য ডেকেছিল এখানে তোমার দেখো যে সিরিয়াল নাম্বার অনুযায়ী যেটা মার্ক করছি আমি এটা হচ্ছে লাস্ট নিজের ক্যান্ডিডেট যে হচ্ছে প্রিলিমিনারি পাস করে মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করেছিল সেটা হচ্ছে চার হাজার চারশো সাতজন তার মানে মেন পরীক্ষা দিয়েছিল চার হাজার চারশো সাতজন তার মানে লাখ এক থেকে দেড় লাখ যদি পরীক্ষার্থী হয় তার মধ্যে মাত্র চার হাজার চারশো সাতজন পরীক্ষার্থী কিন্তু মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই হয়েছিল এটা হচ্ছে দু হাজার উনিশ সালে মিসলেনিয়াস পরীক্ষার কথা বলছি এবারে যেটা আসল ব্যাপার হচ্ছে এই বছর যে পরীক্ষা যেটা মিসলেনিয়াস দু হাজার তেইশে পরীক্ষা যেটা গতকাল মানে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হলো সেটার এক্সপেক্টেড কাট অফ কত হবে তোমরা তার আগে মাথায় রাখো যে প্রিভিয়াস ইয়ারের অফটা কত পারলে নোট করে রাখো বা এর আগে ভিডিওটা এগিয়ে এনে সেটা পজ করে তোমরা দেখতে পারবে এবারে আমাদের প্রেডিকশান অনুযায়ী কত কাট অফ হবে দেখো আমরা কাট অফ সাধারণত আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারি না যে এইটাই কাট অফ হবে কিন্তু একটা আইডিয়া ধরা যে এরকম কাট অফ হবে তা এই নয় আমরা যে কাট অফটা বলছি তার থেকে একটু কম মার্কস পেলে যে পাস করবে তা তা নয় কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করছি দেখো আমাদের প্রেডিকশান অনুযায়ী যে কাট অফটা এবারে বলছি সরি এখানে একটা লেখাটা ভুল আছে এটা হচ্ছে দু হাজার তেইশ হবে যে কাট হচ্ছে সেটা হচ্ছে আনডিজার্ভ ক্যাটাগরি যেটা কাট সেটা একশো পনেরো আমরা আশা করছি যে একশো পনেরো বা তার বেশি মার্কস পেলে তোমরা কিন্তু মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করার চান্সেস কিন্তু খুব বেশি তোমরা কিন্তু প্রিপারেশান নাও এবারে বলো যারা যারা ভাবছো হয়তো একশো পনেরো কম পেলে কি মেন পরীক্ষার প্রিপারেশান নেবো না দেখো প্রশ্নপত্র যেটা এসছে সেটা অনেকের মতে প্রশ্নপত্র সোজা এসছে কিন্তু নর্মালি বিগত বছর মিসলেনিয়াস পরীক্ষাতে দেখা গিয়েছে যে প্রশ্নপত্র প্যাটার্ন মিসলেনিয়াসের যে প্যাটার্ন সেই প্যাটার্নই ফলো করেছে পিএসসি তো প্রশ্নপত্র কিন্তু খুব সহজে আসেনি বা খুব কঠিনও আসেনি একটা মডার এট এসছে এবং এই স্ট্যান্ডার্ড এই লেভেলটা কিন্তু পিএসসি বরাবরই মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে মেনটেন করে তো সব কিছু মাথায় রেখে কিন্তু আমরা যেটা এক্সপেক্টেড কাট অফ ধরছি সেটা হচ্ছে একশো পনেরো এবারে এবারে তোমরা যারা একশো দশ বা একশো বারো পাঁচশো তারাও কিন্তু বলবো একশো দশের বেশি পেলে কিন্তু আমি বলবো তোমরা মেন পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দাও হ্যাঁ তোমরা যদি পাস নাও করো কিন্তু এই মেন পরীক্ষার প্রিপারেশান পরে কাজে লাগবে কিন্তু তোমরা যদি এক দু নম্বরের জন্য হয়তো একশো পনেরো অফ আমরা বলছি এবং তোমরা অন্য জায়গায় শুনলে যে হ্যাঁ একই কাট অফ বাকিরাও বলছে এবং দেখা গেল আলটিমেটলি কাট অফ একশো দশ হলো এবং তোমার মার্কস হচ্ছে একশো এগারো তুমি তাহলে কি ধরলে একশো পনেরো কাট অফ সবাই বলছে তাহলে আমি একশো দশ বা এগারো পাচ্ছি তাহলে আমি পাস করবো না মেন পরীক্ষার প্রিপারেশান নেবো না সেক্ষেত্রে দেখা গেল তোমার সময়টা নষ্ট হলো তো আমি বলবো একশো পনেরো কাট অফ যেটা আমাদের প্রেডিকশান হয়ে একশো পনেরো বেশি যারা পাচ্ছ তারা কিন্তু মেন পরীক্ষার প্রিপারেশান শুরু করে দাও এবং একশো বা তার বেশি পেলেও মেন পরীক্ষার জন্য কিন্তু তৈরি থাকতে পারো প্রিপারেশান নিলে কোন কিন্তু কোনো ক্ষতি নেই এবারে ক্যাটাগরি ওয়াইজ যদি বলি ও বিসি এ বি জন্য আমরা ধরছি একশো বা তার বেশি পেলে তোমরা কিন্তু মেন পরীক্ষার প্রিপারেশান শুরু করতে পারো এসির ক্ষেত্রে নাইনটি ফাইভ ধরছি এবং এসটির ক্ষেত্রে এইটটি কাট অফটা কিন্তু এর আশেপাশেই থাকবে যেটা দু হাজার কুড়ি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষাতে হয়েছিল যে একশো সাতাশ কাট অফ যেটা পিএসসি হিস্ট্রিতে যেটা হচ্ছে সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছিল তো তার পরের কয়েক বছরে দেখা গেছিলো কাট কিন্তু একশো কুড়ি ছাড়িয়ে গিয়েছিলো সাধারণত বলা হয় ডাব্লিউসিএস পরীক্ষাতে কাট অফ কখনও একশো কুড়ি ছাড়াইনি কিন্তু সেবারে রেকর্ড বা তার দু এক বছর পরেও রেকর্ড কিন্তু ভেঙে গিয়েছিল এবং লাস্ট যে পরীক্ষা হলো সেখানে কিন্তু কাট অফ টা কিন্তু মানে ব্যাপকভাবে কমেছিল তো যাই হোক তোমাদেরকে বলবো যে এই নাম্বার পেলেই যে তোমরা পাশ করবে তা নয় কাট অফ মার্কস কিন্তু এর আশেপাশে থাকবে এর আশেপাশে যদি তোমরা মার্কস পাও তাহলে কিন্তু তোমরা মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো এবং আর হাতে বেশি সময় না আর দু মাসের কম সময় আছে তোমাদের হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য নভেম্বরে পরীক্ষা হবে সেটার জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দাও মেন পরীক্ষার যে প্রিপারেশান ক্লাকসি মেন পরীক্ষার প্রিপারেশান দুটো কিন্তু একই মিসলেনিয়াস মেন ক্লাকসি মেন পরীক্ষার দুটো প্রিপারেশান একই এবারে ক্লাকসি প্রিলিমিনারি প্রিপারেশান সাথে সাথে মিসলেনিয়াস মেনের প্রিপারেশান শুরু করে দাও কারণ ক্লাকসি পাস করলে এই প্রিপারেশানটা মেন পরীক্ষার প্রিপারেশানটা কিন্তু ক্লাক্সি মেনে কাজে লাগবে তো আমরা এরপরে ক্লাকসি পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন ভিডিও আনবো আরও তো সেই ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগবে আজকের এই যে কাট অফটা ইয়ে করলাম তোমাদেরকে বারবার বলছি এই কাট একটা আইডিয়া দেওয়ার জন্য এটা কিন্তু কোনো ফাইনাল কাট অফ বা অফিসিয়াল কাট অফ নেই পিএসসি যখন রেজাল্ট পাবলিশ করবে তখন সেটা কাট জানতে পারবে একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম তোমরা প্রিপারেশান শুরু করে দাও এবং যে আগামী দিনে যে ক্লাসশিপ পরীক্ষা আছে সেটার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও আমরা এখানে অনেক ইউজফুল ভিডিও এর আগে পাবলিশ করেছিলাম ক্লাসিক পরীক্ষা রিলেটেড সেগুলো তোমরা দেখতে পারো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর যদি আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ে মানে সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে দাও